ঠিক হয়ে গেছে সত্যি। 1 2 3 গুড মর্নিং বন্ধুরা, এই দেখো দিশা রেডি হয়ে গেছে, ইয়েলো ড্রেস পরে স্নান টান করে রেডি হয়ে গেছে, আর এখন খাচ্ছে মুড়ি। দিশা স্কুলে যাওয়ার আগে আমি ওকে মুড়ি খাইয়ে দেই। দিশা এখন মুড়ি খাচ্ছে, নিজের হাতে খাচ্ছে। এই যে গুড গার্ল। তো দিশাকে আমি স্কুলে দিয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি এসে পড়েছি আর এখন স্টার্ট করব হেয়ার কেয়ার রেমেডি। এটা লাগিয়ে মাথায় তারপর আমি রান্না করব। এই হেয়ার কেয়ার রেমেডিটার জন্য আমার চাই সর্ষের তেল। সর্ষের তেল, যে কোনো খাবার সর্ষের তেল হলেই হলো, বাস তাতেই চলবে। এবার চুলের আন্দাজ অনুযায়ী 2 চামচ, মানে আমার মনে হয় জাস্ট স্ক্যাল্পে লাগানোর জন্য, তো তাই 2 চামচ নিলেই যথেষ্ট। আমার মতো চুলে 2 চামচ ঠিক আছে, আর এটা বেশি কম করতে পারো চুলের পরিমাণ অনুযায়ী। বাস আমি দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। এবার এতে গরম টরম কিছুই করতে হবে না, নর্মাল নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারে আছে সর্ষের তেল। তার মধ্যে দিয়েছি 1/2 এরকম লেবু। লেবুর রসটা চাই, মানে মোটামুটি 1/2 লেবুর রস যথেষ্ট। তো দেখতে পাচ্ছ ভালো করে মেশানোর পর ভালো করে ডাইলুট হয়ে গেছে দুটোই একসাথে। এই দেখো এরকম এরকম হয়ে গেছে, একটু সাদা মতো, তেলটা একদম ইয়েলো ইয়েলো নয়, একটু সাদা মতো ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। তো এবার এটাকেই আমি মাথার স্ক্যাল্পে ভালো করে লাগাবো। আমার ভালো করে সব ড্যান্ড্রাফ মোটামুটি যতটা পারা যায় সব বার করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি চুলে আস্তে আস্তে করে এই অয়েলটা ম্যাসাজ করব। তো এই অয়েলটা আমি নিয়ে নিয়েছি, এবার এইটুকু এইটুকু করে হাতে করে এরকম এরকম করে শুধু স্ক্যাল্পে লাগালেই হবে, যাদের স্ক্যাল্পে প্রবলেম স্ক্যাল্পেই লাগাতে হবে। তো আমি প্রথমে আগে এই জায়গাটায় লাগাবো যেখানে আমার বেশি এফেক্টেড, এই জায়গাটায় লাগিয়ে নিচ্ছি। আই হোপ ওনার এই রেমেডিটা আমার কাজ করে যাক আর আমার ড্যান্ড্রাফটা চলে যায়। কিন্তু কোনো রেমেডি একদিনে তো যায় না, তাই না? কন্টিনিউ ফলো করতে হয়। তো পুরো চুলে তেল দিয়ে আমি এটাকে এরকম করে একটা খোপার মতো করে টাই করে নিয়েছি। তো এখন 40-45 মিনিট আমি এরকম করে ঘরের অন্য কাজ করে নেব, তারপর আমি এটাকে শ্যাম্পু করব। তো আমি আজকে বানাবো আলু পনিরের ডালনা। আমি আলু পনির ভেজে নিয়েছি অলরেডি, আর মটরশুঁটি দিয়ে এটাতে আমি বানাবো আলু পনিরের ডালনা। একদমই নর্মাল, সব বাঙালি ঘরেই সেটা হয়। আর সঙ্গে থাকবে আদা বাটা আর জিরের গুঁড়ো, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি অলরেডি তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে আমি ফোড়ন দিয়েছি প্রথম। এবার আমি দেবো আস্ত জিরা আর একটু মৌরি ফোড়ন, তারপর একটু ভাজা ভাজা হলেই আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু মিক্স করে তারপর আমি আদা বাটাটা দেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পরে একটু ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দেখো কী পরিমাণে ধোয়া উঠছে। আমি কিন্তু গ্যাস কমিয়েই রেখেছি, কিন্তু কী পরিমাণ ধোয়া উঠছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে তারপর হলুদ নুন দিলেই টমেটো গলতে শুরু করে দেবে। হলুদ নুন আর জিরের গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। সব মশলা একে একে দেওয়া হয়ে গেছে, এবার একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে মটরশুঁটিগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, সব কিছু ভালো করে একটা কষিয়ে নেব সবগুলোকেই ভালো করে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরটাকে ঢেলে আর একটু নেড়ে চেড়ে সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর পনিরটা ঢেলে তারপর আর একটু ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি ভালো করে মিক্স করে আরও ধরতে পারো 2-3 মিনিটের মতো আমি এটাকে কষাবো। মশলা ভালো করে মিশে গেছে। এই দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি, এটা একদমই স্বাদ অনুসার, যাদের যেরকম ঝাল পছন্দ ওরকম দিতে হয়। মধুরিমা ঝাল খেতে বেশি ভালোবাসেন, আমি কমই দিয়েছি। আর এবার একটু ইশুতোষ্ণ গরম জল আমি আগে থেকে করে রেখেছিলাম বাটিতে, ওটাই আমি ঢেলে দিচ্ছি। আর এবার ভালো করে আমি ফুটিয়ে নেব।
এই যে ভালো করে ফুটে গেছে আমার এই সবজি, আলু পনিরের সবজি। এবার আমি একটু চেক করে নিচ্ছি যে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো চেক করে নেওয়ার পর আমি এবার ঢাকনা বন্ধ করে দেব। তুমি স্নান করে এসে পড়েছি, গামছাটাও খুলিনি মাথা থেকে, কারণ আমি তোমাদেরকে দেখাতে চাই আর তোমাদের সামনেই চেক করতে চাই যে ঠিক হলো কিনা। ওপর থেকে দেখায় এই পোরশনটা, এই পোরশনটাতেই আমার সবচেয়ে বেশি প্রবলেম ছিল। তো আমার মনে হচ্ছে এই এই পোরশনটা একদম ক্লিন হয়ে গেছে এখন, কিছু তো আমার হাতে লাগছে না। তো আমার মনে হচ্ছে দেখো এই জায়গাটা আমি খুঁড়তে খুঁড়তে লালও বানিয়ে ফেলেছিলাম, তো এখন একদমই ক্লিন লাগছে। তো খুব ভালো লেগেছে, মানে একদম ম্যাজিক হয়ে গেছে সত্যি। তো এখন তো চুলের যত্ন হয়ে গেল, এক্ষুনি যাবো দিশাকে আনতে, কারণ আর একটু লেট হয়ে গেলেই আমার মেয়ে রেগে গাল ফুলিয়ে বসে থাকবে। তো আমি যাচ্ছি, তো এসে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। আজকে হতে চলেছে বিগ সারপ্রাইজ রিভিল, কারণ মধুরিমার জন্য এই সারপ্রাইজটা, কারণ ওর বার্থডে চলে গেছিল 11th, আর ও বাড়ি ছিল না, আর আজকে আমরা ওর জন্য একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছি। তো সেটার জন্যই প্রিপারেশন করব, এখন আগে দিশাকে নিয়ে আসি, তারপর সব হবে। মধুরিমা বাড়ি ফিরে এসেছে, দিশাও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে ওরা। আর আমি এখন বানাচ্ছি প্রিপারেশন, কি করব ওর বার্থডে ডেকোরেশন। তো আমি একটা মনে মনে প্ল্যান করেছি, সেটাই এক্সিকিউট করার চেষ্টা করছি। লুকসটা দেখাচ্ছি, রেডি, 1 2 3। এ দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক। খুব ভালো লাগছে না? এখন আমি চারিপাশটায় বেলুন দিয়ে সাজিয়ে দেবো, তখন আরও বেশি সুন্দর লাগবে। তো আমার মনে হচ্ছে আমার দিশা দেখে খুশিতে পাগল হয়ে যাবে। দিশা ঘুম থেকে উঠে এসেছে, ও খুব এক্সাইটেড, আর এখন বেলুন ফুলিয়ে আমাকে হেল্প করছে দিশা, আর ওয়েট করছে কখন ওর পিপিকে এনে বার্থডে কেকটা কাটাতে বসাবে। কিন্তু তার আগে আমি একটা কথা বলি, যে আজকে বার্থডের ব্লগটা আমি সবটা একসাথে দেখাতে পারবো না, কারণ তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকে ডেকোরেশনের আর বার্থডে সেলিব্রেশনের ব্লগটাকে আমি আলাদা করে আবার বানাবো। এই দেখো কেকও এসে পড়েছে, তো কেকটা এখনই আমি রিভিল করব না, বার্থডে ব্লগে আমি রিভিল করব। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে। আর যারাই আমার নতুন বন্ধু আছে আর আমাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। এই আশায় ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বার্থডে সেলিব্রেশন ব্লগে। ওয়েট করো, সঙ্গে থেকো, বাই।